প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমরা আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির পরের অংশ নিয়ে আলোচনা করব। এই কবিতাটিকে বলা হয় হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কিন্তু কবিতাটি আলোচনা করা হয়েছে। এই কবিতা শব্দের অর্থটা হচ্ছে মানুষের বেঁচে থাকার রসদ বা উপাদান। কবিতাকে অন্যভাবে বলা হয় এটি কি মানুষের অনুভূতির কথা বলে। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবিতা একজন মানুষের অনুভূতির জাগরণ ঘটায়। যদি মানুষ জীবনে তার জাগরণ না ঘটায় বা শত্রু সেনাদের নির্যাতনে মেনে নেয়, তখনই কিন্তু সে ঝড়ের আর্তনাদ শুনবে। এরপরে বলছে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এই লাইনটির অর্থ হচ্ছে যে ধরণীর বুকে মুক্ত, অর্থাৎ পৃথিবীর বুকে মুক্তভাবে বেঁচে থাকার বা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা কিন্তু এখানে বলা হয়েছে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তাহলে কবিতা কিন্তু মানুষকে মানুষের অধিকার আদায়ের কথা শোনায় বা শেখায়। সচেতনতা, আত্মনির্ভরশীল হতে শেখায় এই কবিতা। তাহলে যদি সে কবিতা শুনতে না চায় তাহলে কী হবে? সে কৃতদাস হয়ে থাকবে। এই কথাগুলোর প্রতিটা শব্দই কিন্তু সত্য। এই সত্য কথাগুলোকে বলা হয়েছে কবিতা। তাহলে আমরা প্রথমে বলেছি কবিতা কি বলছে। কবিতা হলো মানুষের অনুভূতির কথা, মানুষের বেঁচে থাকার রসদ বা উপাদান। এখন দেখো, বলছে যে স্বপ্নের কথা বলছি। স্বপ্ন কি? মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার কথা বলছে। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এটার অর্থ হচ্ছে আলোকিত বা মুক্ত পৃথিবী কথা বলা হয়েছে, যে পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। আমি আমার মায়ের কথা বলছি। এখানে মা শব্দটার অর্থ হচ্ছে একটা স্বাধীন দেশের কথা বলা হয়েছে, যে স্বাধীন দেশে মানুষ মুক্তভাবে বেঁচে থাকতে পারবেন। তিনি বলতেন, প্রবাহমান নদী, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখি। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। এখানে হচ্ছে নতুন জীবনের সন্ধান দেয়। মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো পাড়ি দিতে সাহায্য করে, মুক্ত জীবনের স্বাদ নিতে সাহায্য করে। অর্থাৎ যে কবিতা শুনতে জানে না সে কিন্তু কী করে? ভাসতেও পারে না নদীতে। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এখানে মুক্ত জীবনের যে স্বাদ আছে সেই স্বাদ থেকে কিন্তু সে বঞ্চিত হয়। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে গল্প শুনতে পারে না। অর্থাৎ ভাষার প্রতি মানুষের যে ভালোবাসা, আমরা মায়ের কাছ থেকে যে সুন্দর সুন্দর গল্প শুনি, মায়ের কোলে বসে বসে যে গল্পগুলো শোনা হতো, ধীরে ধীরে সেই ভাষার প্রতি মানুষের একটা ভালোবাসা জন্মে। মায়ের মতো মাকেও আমরা যেভাবে ভালোবাসি ঠিক সেরকম কিন্তু দেশের প্রতিও মানুষের একটা ভালোবাসা থাকে। সেই ভালোবাসার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। কারণ কবিতাকে আমরা কি বলবো? কবিতাকে যেমন বলা হয়েছে, কবিতা কিন্তু হচ্ছে অনুভূতি। এই অনুভূতি কবিতা, এটা হচ্ছে একটা বেঁচে থাকার রসদ বা উপাদান বলা হয়েছে। সেই জন্য হচ্ছে বলছে যে মায়ের কোলে গল্প যখন শুনি সেই দেশের প্রতি যেমন ভালোবাসা থাকে, ঠিক মায়ের প্রতিও কিন্তু সেরকমই ভালোবাসা থাকে। এই কথাটাই কিন্তু কবি এখানে বলার চেষ্টা করেছে। আচ্ছা, বলছে যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে হচ্ছে, এর আগে আমি বলেছিলাম কিংবদন্তি কাদের বলা হয়, ওই সব ব্যক্তি যারা নিজেদের কর্মফল দ্বারা জগতে বিখ্যাত হয়ে আছে, তাদের জন্য কিন্তু আমরা একটা সুন্দর পৃথিবী পেয়েছি, একটা দেশ পেয়েছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাহলে পূর্বপুরুষ কারা?
যে দাসত্ব শৃঙ্খলে বন্দি সংগ্রামী পরিশ্রমী জাতির কথা বলা হয়েছে। বলছে, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে বিচলিত স্নেহ অর্থাৎ জীবনে যেমন স্নেহ ভালোবাসা আছে, তেমনি কিন্তু আবার দুঃখ আছে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, যে গর্ভবতী বোনের হঠাৎ মৃত্যু যে হাহাকার, সেই হাহাকার মানুষের হৃদয়ে বিঁধে যায়। সেখানে কিন্তু কিছুই করার থাকে না, আফসোস এবং উপরওয়ালা হাত আছে, এটা ছাড়া কিন্তু আসলে আমাদের আর কিছু করার থাকে না। এরপরে বলছে, আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। মাতৃভূমিকে ভালোবেসে কিন্তু ছেলেরা কি করে, যুদ্ধে চলে যায়। এখানে মা বলতে হচ্ছে মাতৃভূমিকে বোঝানো হয়েছে, যে যে ছেলেরা হচ্ছে দেশের জন্য হচ্ছে দেশের যুদ্ধ করার জন্য হচ্ছে চলে যায়, পরাশক্তির হাত থেকে মুক্ত করার জন্য, রক্ষা করার জন্য। অনেকে আছে কিন্তু ফিরে আসে, আবার অনেকে কিন্তু ফিরে আসে না। সেজন্য বলছে যে যে সন্তানেরা সন্তানের জন্য মরতে পারে না, তার মানে কবিতা, যারা কবিতা শুনতে পারে না তারা কিন্তু সন্তানের জন্য কি করে, মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধেও যেতে পারে না। তাহলে কি, যে যারা হচ্ছে দেশকে ভালোবাসতে পারে না তারা কি কখনো যুদ্ধে যেতে পারে? না, পারে না। সেজন্যই বলছে যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধ যেতে পারে না। কারণ ওই যে বলেছি, কবিতা হচ্ছে কি, মানুষের অনুভূতি, বেঁচে থাকার একটা উপাদান, সেই উপাদানের কথাই কিন্তু এখানে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। এবার একটু দেখে নাও, দেখো একটা বাক্য আছে, ওই এলো সেবিতা আশার আনুফে। আমাদের পাঠ্য বইয়ে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো কোনো না কোনো ছন্দে লেখা, সেই ছন্দগুলো আমি একটু ভাগ করে দিয়েছি। দেখো, বলছে ওই এলো সেবিতা, ওই দিয়ে হচ্ছে তোমাদের কবিতা আছে ঐকতান, এ দিয়ে হচ্ছে এই পৃথিবীতে এক স্থান আছে, লো দিয়ে লোক লোকান্তর, সে দিয়ে সেই অস্ত্র, বি দিয়ে বিভীষণের প্রতি মেঘনা, তা দিয়ে তাহার এই পরে মনে, এই কয়েকটি কবিতা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে লেখা। এরপরে দেখা আছে আষাঢ়, সরেয়া দিয়ে হচ্ছে 18 বছর বয়স, দন্ত সয়াকা দিয়ে সাম্যবাদী, বসন র দিয়ে রক্তে আমার অনাদি অস্থি, এই কবিতাগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। আর দেখো আনুফে, আ দিয়ে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, নু দিয়ে নুরুলদিনের কথা মনে পড়ে যায়, ফে দিয়ে ফেব্রুয়ারি 1969। এই কবিতাগুলো দেখো, তাহলে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি যদি বলা হয় কোন ছন্দে লেখা, তাহলে কি বলবে, গদ্য ছন্দে লেখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কবিতাগুলো আসলে কোনটা কোন ছন্দে লেখা তোমাদের মনে হয়? আর বুঝতে অসুবিধা হবে না তোমরা এই বাক্যটা যদি মনে রাখতে পারো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।